স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেছেন ওবায়দুল কাদের। সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবদুল কাদের। বলেছেন, দেশে আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। বিশেষ নিজের বাসভবনে বিপিনকালে এই মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি অভিযোগ কল্পিত এবং বরাবর মতো চর্বিত চর্বণ নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রাওয়াজে পরিণত করেছে বিএনপি। বিএনপির কাছে অবদুল কাদের প্রশ্ন রাখেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশে আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। শেখ হাসিনা সরকার দমন পীড়নে বিশ্বাসী নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, কোনো মামলা আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলে সরকারের দোষ গুরুত্ব অপরাধীকেও শাস্তির আওতা আনা যাবে না, এই ধরনের অভিযোগ। তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? সরকার অবস্থা হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। এই দেশের স্বাধীন রাষ্ট্র নয়। মগেরমূলক বিএনপির এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বিএনপি যেমন আগুন সন্তান চালিয়ে জীবন্ত মানুষের দগ্ধ করে ছিল, গান পাওয়ার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তখন কি মগেরমূলক মনে হয়নি? আমেরিকার 21,000 নেতাকর্মী হত্যা করে বিএনপি দেশকে সন্ত্রাসের জনপথ রূপান্তর করেছিল। ওদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সেপ্টেম্বরের 24 তারিখে দণ্ড স্থগিত সময় শেষ হবে। বিশদ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছিল, আমরা যথাযথ প্রক্রিয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া কোন পর্যন্ত আমরা না জেনে বলতে পারবো না। আমি বিদেশে ছিলাম, আমি গতকাল বুধবার দেশে ফিরেছি। প্রধানমন্ত্রী আগামী 17 সেপ্টেম্বর বিদেশ যাবেন, সেক্ষেত্রে আজকের দিনটি আছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, ইয়েস নো কোনোটা তো আমরা বলতে পারবো না, এটা প্রক্রিয়া আছে।